চলছে আমাদের এই বিআরটি ডেল চেকারটি আপডেট হয়েছে, তো তার পরবর্তীতে কিন্তু ওই যে আনঅফিশিয়াল ডেল চেকারটা সেটা কিন্তু আর এখন বর্তমানে কাজ করতেছে না। তো সবারটাই শুধু একই দেখাচ্ছে, নট ডাটা ফাউন্ড, নট ডাটা ফাউন্ড। তো এটা হচ্ছে আনঅফিশিয়াল ডেল চেকার, কিন্তু আপনার অফিশিয়াল ডেল চেকারের সেম একই প্রসেস, আপনার যে স্ট্যাটাসটা ছিল বা যেটা চলে আসছে সেটাই আপনাদের। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। গত দুই দিন আগে থেকে আমরা কিন্তু অনেকে বিভিন্ন পত্রিকায় কিন্তু আমরা জানতে পারছি আমাদের বিআরটির যে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স যে প্রিন্ট করার যে স্মার্ট কার্ডটি সেটি কিন্তু নেই। তো এখন কিন্তু অনেক ভাই ব্রাদার আমাদের পেজে অনেকেই কিন্তু মেসেজ করতেছেন যে ভাই আমার বিআরটি ডেল চেকারে কিংবা বিএসপির প্রোফাইলে আমার ডেলিভারি স্ট্যাটাস চলে আসছে এবং ডিএল চেকারে কিংবা বিএসপির প্রোফাইলে দেখাচ্ছে আমার স্মার্ট কার্ডটি অলরেডি আমার পোস্ট অফিসে চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কিন্তু কোনো ফোন কিংবা কোনো মেসেজ এখন পর্যন্ত আসে নাই। তাহলে কি আমরা আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি কি আদৌ পাবো কিনা? যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে যে সকল ভাই ব্রাদার যারা আমাদের পেজে অনেকে এই ধরনের প্রশ্ন করছেন, তো তাদের ক্ষেত্রে বলবো আজকে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আপনাদেরকে বলে নিই যে আপনারা কিন্তু বিআরটি ডেল চেকার এখন বর্তমানে 2024 সালে এসে কিন্তু বিভিন্ন রকমের স্ট্যাটাস কিন্তু অলরেডি দেখতে পারতেছেন এবং আপনাদের বিএসপির প্রোফাইল থেকেও কিন্তু অনেক ধরনের স্ট্যাটাস চলে আসতেছে যে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়ে গেছে, তাহলে কেন পাচ্ছেন না? কিংবা আপনি যদি নতুন নিয়মে এখন ইমার্জেন্সি কিংবা এখন যদি ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করেন, তাহলে আজকে থেকে আপনার 2 মাস পরে কিন্তু একটি পরীক্ষার ডেট পড়বে এবং সেদিনই কিন্তু আপনার বায়োমেট্রিক পরীক্ষা সব কিছু কমপ্লিট করার পরে তার থেকে আপনার 20 থেকে 25 দিনের ভিতরে আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে চলে আসবে। এটা হচ্ছে বিআরটির নতুন নিয়মে নতুন রুলসে। তাহলে কি আপনি এখন বর্তমানে স্মার্ট কার্ডটি পাবেন না? হ্যাঁ, আপনি অবশ্যই পাবেন, কিন্তু তার আগে বলে নিই এই পরিবারে এক ভাই ব্রাদার তিনি কিন্তু আজকে বিআরটি স্মার্ট কার্ডটি আনার জন্য তখন তাকে বলা হয়েছে, আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন যে তিনি কিন্তু অলরেডি বিআরটি এ চলে গেছিল, তাকে বিআরটি থেকে বলা হয়েছে যে তাদের স্মার্ট কার্ড প্রিন্ট করার যে কার্ডটি সেটি এখন বর্তমানে নাই। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে ঘাবড়ানোর কোনো টেনশন নাই, তবে আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ তাদের যে স্মার্ট কার্ডটি সেটি কিন্তু বিমানবন্দরে অলরেডি চলে আসছে। তো সেগুলো যদি রিসিভ করে, তো সেক্ষেত্রে এখন যাদের ডেলিভারি স্লিপ কিংবা যাদের ডেলিভারি স্ট্যাটাস দেখাচ্ছে বিএসপির প্রোফাইলে কিংবা ডিএল চেকারে, তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের স্ট্যাটাস কোনো টেনশন হওয়ার কারণ নাই, কিংবা আপনার যদি স্মার্ট কার্ডটি এর কিছুদিন আগে যদি প্রিন্ট হয়ে পোস্ট অফিসে চলে আসে কিংবা বিআরটি এ চলে আসে, তাহলে কিন্তু আপনি পাবেন। এখন একটি স্ট্যাটাস আপডেট হতে অনেক দিন সময় লাগে, কারণ দেখা গেছে আপনার যে বিআরটি হেড অফিস থেকে আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পাঠানো দেওয়া হয়েছে, তো তারই 2 দিন পর কিংবা 3 দিন পর কিংবা 1 সপ্তাহ পর আপনার স্ট্যাটাস চলে আসতেছে যে আপনার স্মার্ট কার্ডটি ডেলিভারির জন্য পোস্ট অফিসে চলে গেছে, পোস্ট অফিসে থেকে গ্রহণ করতে হবে, কিংবা আপনার বিআরটি ডেল চেকারে দেখাচ্ছে আপনার স্মার্ট কার্ডটি মানে রেডি হয়ে গেছে, বাট আপনার এখন স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য যে সার্কেল অফিস মানে এইটা কিন্তু আপনার অনেক স্ট্যাটাস দেখা আসছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ধরনের যদি স্ট্যাটাস আসে তাহলে আপনি সার্কেলে যাবেন। এখন সেই ক্ষেত্রে আপনার যে স্মার্ট কার্ডটি মানে যেহেতু এখন এটা গত 2 দিন আগে থেকে কিন্তু বা কালকেও কিন্তু আমরা লাইভে দেখছেন এবং গত 2 দিন আগে থেকে কিন্তু বিভিন্ন পত্রিকায় কিন্তু আমরা জানছি যে আমাদের যে স্মার্ট কার্ডটি বিআরটি সেটি এখন সরবরাহ তো নেই, তো সেই কারণে তাদের প্রিন্ট করা হচ্ছে না। তবে এই ক্ষেত্রে আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, বিশেষ যারা পাবেন তাদেরও সেম কিছুদিন অপেক্ষা করতে হবে, যারা বিআরটিতে পাবেন তাদেরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন কথা হচ্ছে যদি আমি নতুন রুলস মানে নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স করি, তাহলে যেহেতু এখন স্মার্ট কার্ডটি বিআরটি নেই, তাহলে কি আমার কি সেম ওই এদের মতো বা পুরাতনদের মতো কি আমার 1 বছর সময় লাগবে কিনা? না, দেখুন এটার কিন্তু কোনো নির্দিষ্ট কোনো সময় নেই, কিংবা বিআরটি থেকেও কিন্তু বলে দেয় নাই যে এতদিন পরে আপনার স্মার্ট কার্ডটি প্রিন্ট হবে বা এতদিন পরে স্মার্ট কার্ডটি আসবে। তবে সাময়িকভাবে তাদের যে স্মার্ট কার্ডগুলো তাড়াতাড়ি চলে আসবে, আর সেগুলো যদি চলে আসে তাহলেই কিন্তু প্রিন্ট হয়ে যাবে, এবং প্রিন্ট যদি হয়ে যায় তাহলে আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। এখন বর্তমানে আপনার বিআরটি ডেল চেকারে কিন্তু অ্যাক্টিভ মানে এই স্ট্যাটাসটা কিন্তু অনেক ভাই ব্রাদার কিন্তু দেখাচ্ছে, অনেকেই কিন্তু প্রশ্ন করছেন আমাদের পেজে যে ভাই আমাদের স্মার্ট কার্ডে বিভিন্ন রকমের স্ট্যাটাস দেখাচ্ছে, তো সেক্ষেত্রে এখানে যেহেতু আমাদের অ্যাক্টিভ দেখাচ্ছে তাহলে আমাদের স্মার্ট কার্ডটি কোনো মানে দেখাচ্ছে কোনো রেডি ফর প্রিন্টই নেই কিংবা ডিসপ্লেসে নেই কিংবা
আন্ডার প্রিপারেশন ফর বিআরটি এসকিউ এই ধরনের কোনো ইনফরমেশন নেই। আমরা যারা পুরাতন রুলস দিছি বা আমাদের যাদের নট ডাটা ফাউন আসতেছে তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা কোনোদিন নবায়ন কিংবা রিনু করতে দিলেই কিন্তু আমাদের সেই নট ডাটা ফাউনগুলো চলে আসে কিছুদিন যাবৎ। যদি আপনার যে ডকুমেন্টগুলো সেগুলো যদি তাদের সার্ভারে আপডেট করে দেয় তাহলে আপনাদের যে স্ট্যাটাসটা রেডি ফর প্রিন্ট সেটাই চলে আসে। এখন অ্যাক্টিভ দেখাচ্ছে, তো এই অ্যাক্টিভের মানেটা কি? তো এটা কিন্তু অ্যাকচুয়ালি যাদের আপনারা আমি বিশেষ করে আমার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু আগামী 29 সাল পর্যন্ত না 28 সাল পর্যন্ত মেয়াদ আছে, তো সে পর্যন্ত যদি এখনও আমি ডিএল চেকারে চেক করি তাহলে কিন্তু আমারটাও সেম অ্যাক্টিভ দেখাবে এবং ভিতরে নবায়নের জন্য বা রিনুর জন্য যারা করতে দেবেন তাদেরও কিন্তু সেম এই ধরনের অ্যাক্টিভ দেখাবে। তো অ্যাক্টিভের পরে মানে আসলে কোন স্ট্যাটাসের পরে কোনটা আপডেট হচ্ছে এটার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই, তবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আশা করা যাচ্ছে সেগুলো কিন্তু আপডেট হয়ে যাবে। তাই বলে কিন্তু আমাদের এই পরিবার অনেক ভাই ব্রাদার কিন্তু একটি স্ট্যাটাস শুধু ওই ভাই ব্রাদারটাই দেখছিলাম তার কিন্তু একদিন দুই দিন লাগছিল, দুই দিনের ভিতরে অন্য একটি স্ট্যাটাস চলে আসছিল এবং অনেক ভাই ব্রাদার আছে কারো 6 মাস 7 মাস চলে গেছে সেটিও কিন্তু আপডেট হয় নাই, তখন কিন্তু এই স্ট্যাটাসটা ছিল না, তো এখন কিন্তু বর্তমানে সেটা চলে আসছে। তো তাই আপনাদের উদ্দেশ্যে বলবো এটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপডেট হয়ে যাবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আসলে একটি স্ট্যাটাস আপডেট হতে কতদিন লাগে, এটার কিন্তু নির্দিষ্ট সময় নেই, হতে পারে একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস দুই মাস এটার কিন্তু নির্দিষ্ট সময় নেই। তবে এই 2024 সালে যে বিআরটি ডিএলসিকার যে সিস্টেমটি সেটি কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট হচ্ছে এবং অনেক বাইপ্রাতে কিন্তু কষ্ট করে আমাদের অ্যাড্রেসগুলো দেখা যাচ্ছে না, আগে আমরা আনঅফিসিয়াল ডিএলসিকারে কিন্তু সেগুলো দেখতে পারতাম, তো সেটা যেহেতু নতুন রুলসে আমাদের এই বিআরটি ডিএলসিকারটি আপডেট হয়েছে তো তার পরবর্তীতে কিন্তু ওই যে আনঅফিসিয়াল ডিএলসিকারটা সেটা কিন্তু আর এখন বর্তমানে কাজ করতেছে না, তো সবারটাই শুধু একই দেখাচ্ছে নট ডাটা ফাউন্ড নট ডাটা ফাউন্ড। তো এটা হচ্ছে আনঅফিসিয়াল ডিএলসিকারে, কিন্তু আপনার অফিসিয়াল ডিএলসিকারে সেম একই প্রসেস, আপনার যে স্ট্যাটাসটা ছিল বা যেটা চলে আসছে সেটাই আপনাদের দেখাবে, শুধু পার্থক্য একটা ওটার ভিতরে আপনার শুধু রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারতেন, আর যেটা অফিসিয়াল গুগল প্লে স্টোরে সেটা আপনার ডেট অফ বার্থ সব কিছু দিয়ে তারপরে আপনার সার্চ করলে সেখানে শুধু আপনার জন্ম তারিখ বাবার নাম এগুলো হচ্ছে একটু গোলা মানে ঝাপসাভাবে দেখাবে, তাছাড়া সব প্রসেস একই। আগামী কয়েকদিন অপেক্ষা করেন, যদি স্মার্ট কার্ডটি বিআরটি চলে আসে তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের পোস্ট অফিসের থেকেও ফোন করা হবে কিংবা যাদের এখন পর্যন্ত পাঠানো হয় নাই তাদেরগুলো পাঠিয়ে দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি সেগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল, ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।